হুজুর। সমস্ত দলিলপত্র সব ঠিকঠাক রেখেছিস তো? জি হুজুর, সব ওই সিন্ধুকে ঠিকঠাকই আছে। সবার কাছ থেকে ঠিক মতো মাল পানি নিবি? মাসে শতকরা 10%, যে যেভাবে নিয়েছে তার সেভাবে হিসেব। ওই দলিলগুলো ঠিক মতো নিস। সে আর বলতে, সাথে সাথে সাদা স্ট্যাম্পে টিপসই। ভাই টাকা দাও, নাই মাটি দাও। টাকা মাটি মাটি টাকা মাটি টাকা টাকা মাটি 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 টাকা মাটি মাটি। তুই বলছিস কেন? তাই তো, আমি বলছি কেন? আর বলবি না? জি না, আর বলবো না। কে কে ওখানে? মই হাত কুমিয়া। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাড়ি, হ্যাঁ হ্যাঁ, ওই ভাটির দেশে। এখানে কি চাও? না মানে একটা কাজ চাই। লেখাপড়া জানো? হ্যাঁ হ্যাঁ জানি। কত দূর? ওই 8 ক্লাস পর্যন্ত জানি। কি কাজ পারবে? এই আপনি যে কাজ দিবেন সব পারব। বাবা মা? কেউ নেই, সব বালের দলে ভাইসা গেছে স্যার। ঠিক আছে, আর বলতে হবে না। দবি, ওকে পেটে ভাত থাকার ব্যবস্থা করো। জি হুজুর। এই চলো। এভাবে ঘরে বসে থাকলে হবে কি করব? কোনো কাজ কাম নেই, মাঠও এবার ফসল হলো না, কি যে কি যে একটা করি। আমি বলি কি, তুমি শহরে যাও, ওখানে নাকি অনেক কাম পাওয়া যায়। তোমাদের একলা ফেলা ছুঁয়া কোথায় যাবো? আমি কোথায় যাবো? ওদিকে মহাজনের কাছে দলিল রাইখা 1000 টাকা নিয়েছিলাম, সেটা তো সুদে আসলে কত হলো কে জানে। শতকরা 10% সুদ, এখন তুমি কি করবে? না না, খেতে হবে তো, না খেতে মানুষ বাঁচে, খেতে হবে না তো। আব্বু, আমার পরীক্ষার ফি দিতে হবে। সব কিছু বুঝি মা, দেখি কি করা যায়। আপু, একবার নানার বাড়ি গেলে কেমন হয়? ওরা এখন অনেক কষ্টের মধ্যে, তারপরেও ভাবছি কাল একবার যাব। চল হাসিনা, সংসারে অনেক কাজ আছে, কাজগুলো করে নে। শুধুমাত্র ভিটাটা, এটাও কি দিয়ে দেবো? সামনের পরীক্ষায় পাশ করলে আমি ডাক্তার হবো, গ্রামে ডাক্তারখানা হবে, মায়ের চিকিৎসা হবে, আমরা আবার সব ফিরে পাবো। এই ভিটি বাড়ি ছাড়া সব তো লেখাপড়ার পিছিয়ে ব্যয় করেছি, শেষ পর্যন্ত কি থালা হাতে ঘুরতে হবে? তুমি এভাবে বলছো কেন? দেখবে একদিন আমাদের ছেলে ঠিকই বড় ডাক্তার হবে। তাই হোক, মহান আল্লাহর কাছে হাত তুলে এই কামনাই করি। তুমি দোয়া করো আব্বু, ইনশাল্লাহ আমি সফল হব। যাও ঘরে যেয়ে দড়িটা নিয়ে এসো। যাই দেখি।
দলিল ছাড়া কেউ এক টাকাও দিবে না। আল্লাহর নামে বের হও, সজলকে আবার ঢাকায় যেতে হবে। ঠিক আছে চলি, আল্লাহ হাফেজ। শাহানা, শাহানা, আরে তুমি গেলে কোথায়? আইতাছি, আইতাছি। সংসারের হাল হকিকত কি? তোমার ছেলে রবিন আর মেয়ে রুবিনাকে নিয়ে আর পারা যায় না। রবিন সারা দিন টোটো কোম্পানির ম্যানেজার হয়ে ঘুরে বেড়ায়, আর মেয়ে রুবিনার তো লেখাপড়ায় মন থাকে না, উনি এখন ভাবনের জ্বালায় ব্যস্ত। হাক্কু মিয়া, হাক্কু মিয়া। জি স্যার। এই হলো হাক্কু মিয়া, আট ক্লাস পর্যন্ত লেখাপড়া জানে, তোমার মেয়েকে ওই লেখাপড়া শেখাবে, পারবে তো হাক্কু মিয়া? জি স্যার, খুব পারবো। পাতু বাসায় বাসা আছেন নাকি? তোমরা একটু ভিতরে যাও। দবির দেখো তো কে এলো। কে? আমি মতি গো, দবির ভাই। ও মতি, ভিতরে এসো। আমার আবারও কিছু টাকার দরকার। ছেলে লেখাপড়ার জন্য তো সব শেষ করলে, বলি লেখাপড়ার অত কি দরকার? আমার জমিতে চাষ করলেই তো চলতো। লেখাপড়া শিখে অনেক বড় ডাক্তার হবে, এটাই তো আমার স্বভাব আমার বর্ষায়। তবে আর কি, কত লাগবে? হাজার পাঁচেক দিলে হবে। দলিল কি আর আছে? ওই ভিটে বাড়িটা আছে, এই নাম দলিল। এ জমি কি কত দাম হবে? কি যে বলেন, এক বিঘা ভিটি বিক্রি করলে 50,000 টাকা পাবো, তা আমার দরকার নেই, আপনি 5,000 টাকাই দেন, আমি শুধু আসলে সব শোধ করে দিই। দবি। জি হুজুর। মতির টিপসই নিয়ে 5,000 টাকা দিয়ে দাও, আর এই দলিলটা ফাইলে রেখে দাও। মতি মিয়া এসো। সজ্জন ভাই কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? আমাদের আর থাকা, সংসারে অভাব হলে কি আর ভালো থাকা যায়? কেন, তোমাদের তো ধানের জমি ছিল সব শেষ, মাতোপাড়ার কাছে সুদে টাকা নিয়ে আর ফেরত দিতে পারে, ভিটে বাড়িটা লিখে টাকা নিয়েছে, সেটাও এখন হারানোর পথে। হ্যাঁ ঠিকই বলেছো, সুদ হচ্ছে সম্পদ গ্রাসী, সব কিছু গিলে খায়, তাই তো আল্লাহ সুদকে হারাম করেছে। কিন্তু বাঁচার উপায় তো আর নেই। হ্যাঁ, আমাদের জমিগুলো শেষ, সামনে পরীক্ষা, ভাবছি পরীক্ষা দিয়ে এসে একটা কিছু করব। এভাবে চলতে দেওয়া যায় না। থাকো সব কথা, এখন আমাদের বাসার দিকে আর যান না তো। সময় পাইনি, তবে পরীক্ষার পরে নিয়মিত দেখা হবে। আচ্ছা তুমি এখন কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। তোমার আব্বু আর আমার আব্বুই লেখাপড়ার গুরুত্ব দিল, SSC পাস দিয়ে নাও, তারপর তোমার সাথে আমার অন্য কথা। অন্য কি কথা? সেটা না হয় পরেই বলবো, আসি। সজল কি কথা বলবে? তবে কি আমায় দাস, এসব কি ভাবছি, যাই আমিও যাই। আসতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ আসো, বসো বসো। Thank you.
খুব ভালো। তুমিও না খুব ভালো। এতদিন কোথায় ছিলে গো? লুকিয়ে ছিলাম। আমার কাঁচা বড় নন্দে কোনো ভ্রমর আসেনি তো? তাই এখন কি সে ভ্রমর এসেছে? হ্যাঁ গো হ্যাঁ, এখন সে ভ্রমর এসেছে। তাহলে এসো আমরা একটু লেখাপড়া করি। মনের খাতায় কি লিখেছে? আমার মাস্টার আজকে লাগে। তা বুঝলাম। এই তুমি দুইয়ের ঘরের নামটা বলো তো। দুই একে দুই, আমি আর তুই। থুকু না মানে দুই দুগুণ চার হচ্ছে তোমার বর। থাক এসব জানলে কি হবে জানো? কি হবে? তিন দুগুণ ছয় আমার চাকরি নাই। তাহলে থাক আমি একটু পড়ে নিই। বাবা রবিন, তোমার সার্বিক অবস্থা ভালো তো? ভালো আব্বু, তবে তবে কি? চাচা, আমাদের পূর্বপাড়া সীমান্তে লাল বাহিনী ঝামেলা করছে। না না বাবা, তুই কোনো ঝামেলায় জড়াস না। তুই আমার একমাত্র ছেলে, তোর যদি কিছু হয়ে যায় আমার কি হবে? কত ভয় হলো চলে, আমরাও কম কিসের। চাচিমা, আমি তো আছি। তবুও তোর কোনো ক্ষতি হোক সেটা আমি চাই। রবিনের মা, তুমি কোনো চিন্তা করো না, বিষয়টা আমি দেখছি। আব্বু, ওরা আমাদের খেজুর ফসল লুট করতে এসেছিল, দিয়েছি গোদুলাই। জাদুলাই খেয়েছে, জীবনে এদিকে আর আসবে না। বেশ করেছো, এই না হলে বাপকা বেটা। ওভাবে তুমি ওকে মাথায় তুলো না। আরে আমি আর কয়দিন, যার সম্পদ তাকে তো রক্ষা করতে শিখতে হবে। ওসব নিয়ে ভাবতে হবে না আব্বু, আমার কিছু টাকা লাগবে। কত লাগবে? এই হাজার দুয়েক হলে চলবে। কি করবে? এই বন্ধুরা ধরেছে তাই মানে। আচ্ছা এই নাও। যাও, নিজের দিকে খেয়াল রেখো। চাচা, আমরা তাহলে আসি। এসো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন, দেখেছেন কেন? এসেছে দেখুন, অবশ্যই বলব। আমার সৌভাগ্য যে আমার মতো অভাগাকে আপনার প্রয়োজন। পৃথিবী যা কিছু কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। বাহ, খুব সুন্দর বললেন যে। না না, আমি বলিনি, বলেছেন তো কবি নজরুল ইসলাম। তবে কথাটা কিন্তু সত্য। তাই নারী তো পুরুষের ভোগের সামগ্রী। না না, কথা ঠিক না, নারী হচ্ছে সম্পদ। একটি পুরুষের অর্ধাঙ্গিনী হচ্ছে নারী। পৃথিবীর সকল পুরুষেরা নারীর সহযোগিতা ছাড়া সফল হয়নি, আর ভবিষ্যতেও হবে না। তা বুঝলাম, কি জন্য বলবেন বলেছিলেন? আমি ভাবছি তুমি তো এসএসসি পরীক্ষা দেবে। হ্যাঁ তা দেব। আমারও সামনে ডাক্তারি পরীক্ষা, দুইজন পরীক্ষার পরে গ্রাম উন্নয়নে মনোযোগী হব। আপনার সাথে লুকিয়ে কথা বলছি, তা জানলে গ্রামে নানা কথা হবে।
আর একসাথে কাজ করলে কি রক্ষা পাবো? শয়নে স্বপনে হৃদয়ে তুমি আছো, সারা জীবন থাকবে। দুদিন পরে তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখি, তুমি কি বলো? সত্যি সজল ভাই? সজল ভাই নাই, সজল আপনি নয়, তুমি। সত্যি? কাল আমি ঢাকা যাব, তাই আজ বলছি আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আজ চলে রবিন, ওই দেখ লাল পাখিটা এদিকে আসছে। তাই তো দেখছি, পাখিটা যে আরো বিউটিফুল হয়েছে। হাই ডার্লিং, অনেকদিন তোমার সাথে দেখা নেই। এই কাজের ঝামেলায় সময় পাইনি। তা পাবে কেন? রাখো না ডার্লিং, দবিস্তর ফাঁকি দিয়ে ডাকলেই তুমি চলে আসবে। আসি। আচ্ছা এসো। ময়না, তুমি এসেছো? তুমি দেখেছো আর আমি না এসে পারি? শুরু করো। আমি তোমার জন্য সব করতে পারি। মিউজিক, ড্যান্স এন্ড স্টার্ট।
আমি যাই। আচ্ছা হুজুর, মেয়েটা খুব সুন্দরী না? তা মন্দ না, কোন পাড়ায় বাড়ি? ওই উত্তর পাড়ায় বাড়ি। তাই নাকি? ওর আব্বার দলিল আপনার কাছে বন্দি হুজুর। তাই নাকি? হ্যাঁ হুজুর। বলি, পাখিটাকে কি বন্দি করতে চান? আরে আগে দেখো বাপের কাছে কত টাকা পাওনা আছে, তারপর সুযোগ বুঝে একটা প্রস্তাব দাও, আমি ওকে নিকে করতে চাই। তাই হবে হুজুর, তাই হবে। দেখেন তো আমি কেমন দেখায়। দেখতে নায়িকা স্বপ্নুর মনে হয়। তাই তাহলে এবার একটু করি। হাত্তিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম। ডিম পাড়া এখন তোমার পড়া না, তোমার পড়া হচ্ছে থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। তাহলে একটু বেড়াতে নিয়ে যাবেন? বেড়াতে কোথায় যাবে গো সুন্দরী? ওই জগৎটাকে দেখবো। এটা আবার কোন জায়গা? আমি তো ঠিক চিনলাম না। যা চেনো না তা বলো কেন? তাই তো বলি কেন, থুকু ভুল হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, ভুল যখন হয়েছে তাহলে খেলতে হবে। কিন্তু আমি তো খেলা পারি না। মাস্টার তোকে নিয়ে আর পারি না, তুই না 8 ক্লাস পর্যন্ত পড়েছিস, তাহলে এগুলো পারিস না কেন?